তো এর জন্য প্রয়োজন পড়বে একটি অ্যাপ, এই যে অ্যাপটা, এই অ্যাপটা আপনারা নামিয়ে নেন, তারপর এটা ওপেন করেন। ওপেন করার পর এমন আসবে, এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা সিলেক্ট করতে বলবে, বাংলা বা ইংলিশ আপনি দিতে পারেন, আমি ইংলিশ দিয়ে দিলাম। দেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার জন্ম তারিখ চাচ্ছে, তো এখান থেকে কলম আইকন দেখতে পারছেন, এটাতে ক্লিক করে কলম আইকনে ক্লিক করলে এই যে এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কলম আইকন আসবে, এখানে এই কলম আইকনে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থটা লিখে দেবেন। প্রথমে আপনার মাস লিখবেন, তারপর দিন, তারপর হচ্ছে সালটা লিখবেন, ঠিক আছে, তিনটা মাসখানে। আর নিচেরটা লিখবেন আপনার এনআইডি নাম্বার, এবং দুইটা লেখা হয়ে গেলে এখানে ভেরিফাই ক্লিক করবেন। তো সার্ভারের সমস্যার কারণে একবারে ভেরিফাই ক্লিক করলে লগ ইন করায় নাই, ঠিক আছে, আমি আবারও ট্রাই করছি, আপনারা বারবার ট্রাই করবেন যদি লগ ইন না হয়, ঠিক আছে, আপনারা ভয় পাবেন না। দেখেন এইবার কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। এখানে উপর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভোটার নাম্বারটা এখানে লেখা আছে, এবং আমার ভোটার নাম্বার যে সিরিয়াল নাম্বারটা, ভোটিং যে সিরিয়াল নাম্বারটা সেটা এখানে আছে, এবং আমি কোন কেন্দ্রে অর্থাৎ কোন স্কুলে গিয়ে ভোটটা দিব সেই স্কুলের নামটাও লেখা আছে, এবং আমি আমার যে সেন্টার অ্যাড্রেসটা আছে, আমি কোন সেন্টারের আমার অ্যাড্রেসটা এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে, আমার সেন্টারের অ্যাড্রেসটা এখানে দেখিয়ে দিবে। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপ দিয়ে দিয়েছে আবার, হ্যাঁ, এই ম্যাপে কিন্তু আমাদের সেন্টারের যে ম্যাপ কী বলে ছবিটা সেখানে আপনার এখানে আপনারা দেখতে পারবেন, নিচে আমাদের যে সেন্টার সেই সেন্টারে যেখানে আমরা গিয়ে ভোট দিব সেই সেন্টারের ছবিটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং পাশাপাশি আপনারা এখানে দেখতে পারবেন যে এই সেন্টারের একটা লিঙ্কও দিয়ে দিয়েছে, অর্থাৎ গুগল ম্যাপে আপনি এই যেখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আপনার গুগল ম্যাপে নিয়ে যাবে, এবং সেখান থেকে আপনি সরাসরি ফলো করতে করতে যেতে পারবেন, অর্থাৎ গুগল আপনাকে নিয়ে যাবে। এবং আপনার একটু নিচে গেলে এখানে দেখতে পারবেন আমার এই এরিয়ার ভেতরে কারা কারা আপনার প্রার্থী রয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা আপনাদের ভোটিং সিরিয়াল নাম্বার বের করতে পারেন।